তো ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না বা কি কারণ অ্যাভয়েড করলে আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গুলো পাবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমাদের জানতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসলে কি তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে পুলিশ কর্তৃক প্রদত্ত একটি সার্টিফিকেট যেখানে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা যথাযথ আছে এবং আপনার চরিত্র ভালো এবং আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই এই মর্মে পুলিশের কাছ থেকে একটি সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে যেটিকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলে থাকি তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কাদের জন্য জরুরি যারা বিদেশে কাজের উদ্দেশ্যে যাবে কিংবা বিদেশে পড়ালেখার উদ্দেশ্যে যায় বা বিদেশে যারা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যায় তাদের জন্য কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক এই সার্টিফিকেট ব্যতীত কিন্তু তারা এ ধরনের কার্য করতে পারবে না তাহলে যারা বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে যায় তাদের জন্য কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার নেই শুধুমাত্র যারা কাজের উদ্দেশ্যে বা পড়ালেখার উদ্দেশ্যে বা বিদেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যায় তাদের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক তো এবার আসুন এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি কোথায় থেকে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে আবেদন করবেন আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ আপনার কিছু ইনভেস্টিগেশন হবে যার ভিত্তিতেই কিন্তু আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন কারণে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না এর মধ্যে অন্যতম দুটো কারণ আছে এর মধ্যে একটি হচ্ছে আপনি যে ঠিকানা থেকে আবেদন করেছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য সেই ঠিকানায় যদি আপনাকে না পাওয়া যায় কিংবা আপনার যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেটি যদি যথাযথ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না সুতরাং আপনি যে ঠিকানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন সেখানকার প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে অবশ্যই সংগ্রহ রাখতে হবে সেক্ষেত্রে আপনার বর্তমান যে ঠিকানা সেখানকার বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিলের কপি কিংবা আপনার যদি নিজস্ব জমি হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত জমির দলিলের কাগজপত্র বা আপনার বাবার নামে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাবার জমির কাগজপত্র একই সাথে আপনার ওয়ারিশন এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু আপনার সংগ্রহে রাখবেন সেগুলো আপনাকে কিন্তু পুলিশ সার্টিফিকেট আর আবেদনের পরবর্তীতে যে আপনার ইনভেস্টিগেশন হবে তাদেরকে আপনি এই সমস্ত কাগজপত্রগুলো প্রদান করবেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হবে এবার আসি দ্বিতীয় কারণ এটি কিন্তু মূলত মূল কারণ এবং এই কারণেই কিন্তু অধিকাংশ মানুষ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পায় না সেটি হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে সেক্ষেত্রে আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না তো এক্ষেত্রে আপনার বিরুদ্ধে যদি ক্রিমিনাল মামলা থাকে সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না কিন্তু আপনার বিরুদ্ধে যদি প্রকৃতির যেগুলোকে আমরা জমি জমা বা অর্থ আদায় সংক্রান্ত বলে থাকি সে সমস্ত মামলা থাকলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বিরুদ্ধে যদি ক্রিমিনাল প্রকৃতির মামলা অর্থাৎ দেখা যাচ্ছে চুরি ডাকাতি বা মামলা হত্যা মামলা বা নারী নির্যাতন ইত্যাদি মামলাগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না তো এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার বিরুদ্ধে পূর্বে মামলা ছিল কিন্তু বর্তমানে সেই মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে এখন আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবো কি না দেখুন এক্ষেত্রেও আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না যদি না আপনি কিছু কাগজপত্র পুলিশকে প্রদান করেন সেক্ষেত্রে কি কি কাগজপত্র যে মামলাটি আপনার বিরুদ্ধে ইতিপূর্বে হয়েছে সেই মামলার যে নিষ্পত্তি হয়েছে অর্থাৎ রায় প্রদান করেছে সেই রায়ের কপি আপনাকে দিতে হবে একই সাথে ওই মামলার ইনফরমেশন স্লিপ দিতে হবে অর্থাৎ ওই মামলায় রায়ের পরে যে অপোজিট পক্ষ আর কোনো আপিল করেনি সে মর্মে ইনফরমেশন স্লিপে কিন্তু তথ্য থাকবে সুতরাং এই দুটো ডকুমেন্টস আপনাকে রাখতে হবে আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন যদি আপনি পূর্বে মামলা খেয়ে থাকেন এবং ওই মামলা থেকে আপনি বেসে যান অর্থাৎ ওই মামলা নিষ্পত্তি হয়ে গিয়েছে কিংবা দেখা যাচ্ছে যে পূর্বে একটি মামলা হয়েছে সেই মামলায় প্রাথমিক এফআইআর আপনার নাম আছে কিন্তু পুলিশ চার্জশিটে আপনার নাম দেয়নি সেক্ষেত্রে ওই চার্জশিটের কপিটি আপনাকে কিন্তু এই ইয়ের জন্য অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনের পরবর্তীতে আপনাকে সংগ্রহে রাখতে হবে দেখা যাচ্ছে অনেক সময় ক্রিমিনাল মামলায় দশজনের নামে আসামি করে মামলা করা হয় কিন্তু পুলিশ তদন্ত করে দুইজনের নাম প্রদান করলো সেক্ষেত্রে ওই দুজনের মধ্যে আপনি নেই সেক্ষেত্রে এটি কিন্তু আপনি ওই চার্জশিটের কপি থেকে বুঝতে পারবেন সুতরাং সেটি আপনাকে রাখতে হবে তাহলে এগুলো কেন আপনাকে রাখতে হবে কেননা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনি যখন আবেদন করবেন পুলিশ কিন্তু তাদের একটি আছে যেটিকে আমরা পিসিপিআর বলে থাকি সেই ডাটাবেজে তারা কিন্তু আপনার নাম দিয়ে পিতার নাম দিয়ে তল্লাশি করে থাকে এবং সেখানে দেখে যে আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা তো যতগুলো মামলা থাকে সেগুলোর তালিকা কিন্তু আপনার ওই পিসিফিআরে আসে তো কোনো মামলা যদি নিষ্পত্তি হয়ে থাকে সেক্ষেত্রে ওই তথ্যটি কিন্তু পুলিশের থাকে না সুতরাং এই কারণে আপনাকে কিন্তু এই কাগজপত্রগুলো সাথে রাখতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনি যখন আবেদন করবেন এর পরবর্তীতে এস বি অফিস থেকে বা অন্য কোনো সাব ইন্সপেক্টর পুলিশ যদি আপনার ইনভেস্টিগেশনে আসে সেক্ষেত্রে তাকে কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলো আপনাকে দিতে হবে দেওয়ার পর ফলশ্রুতিতেই কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি খুব সহজে পেয়ে যাবেন অন্যথায় কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আপনাকে ভোগান্তির সম্মুখীন হতে হবে বা হয়রানির মুখোমুখি আপনাকে হতে হবে তো এই বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রশ্নটি করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ